মাঘের রমজানের রোজার ছয়টি আদব রমজান মাসে গুনামাপের পাঁচটি বিশেষ সুযোগ আল্লাহ দিয়েছে মাঘের রমজানের রোজার ছয়টি আদব আওয়াজ আওয়াজ দিয়ে বলেন তো কয়টি আদব ছয়টি আদব পালন করে যে রোজা রাখবে আল্লাহ পাক তার রোজাগুলোকে কবুল করে কিয়ামতের দিন এই রোজা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে রোজার এক নাম্বার আদব হল দৃষ্টি সংযত রাখা দৃষ্টি শক্তিকে সংযত রাখতে হবে রোজা মানে কি আপনার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে এক নম্বর হচ্ছে রোজার আদব আপনার দৃষ্টিকে সংযত রাখতে হবে আল্লাহ পাক কোরআনে ক্যারিমের ভিতরে বর্ণনা করেছেন কলমিনা সহরিহিম হে মমিন পুরুষ এবং নারীরা মমিন মমিনাতরা সন তোমাদের দৃষ্টিকে তোমরা সংযত রাখো নিচু করে রাখো বিধানটা দিয়েছেন কে আল্লাহ পাক দিয়েছেন মা হেরমজানে এই দৃষ্টিকে অবনত রাখতে হবে সব দিকে ইচ্ছা করে আপনাকে তাকারও যাবে না এবং যেটি দেখা হালাল সে জিনিস দেখতে হবে যেটি দেখা হারাম সেটি দেখা যাবে না রাস্তায় যখন চলবেন মা রমজানি চোখটা নিচে দিকে করে রাখবেন এটি রোজার প্রথম আদব আর বিশ্বনবী মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেন শয়তানের প্রথম তীর হচ্ছে তার নজর যখন নজর কোনো দৃষ্টি দৃষ্টি যখন একজন বান্দার নষ্ট করে দেয় যখন চোখের রোজা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে আপনার রোজার সমস্ত কারিকুলামগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য প্রথম আদব হচ্ছে দৃষ্টিকে অবনত রাখতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলেন আমিন এখন দৃষ্টি অবনত রাখার জন্য পাঁচটি কাজ করতে হবে আপনাকে কয়টি কাজ খুব মনোযোগ দিয়ে শুনবে এক নাম্বার হচ্ছে ইবাদত বন্দিগিতে মনোনিবেশ করতে হবে দুই নাম্বার হলো খারাপ পরিবেশে যাওয়া যাবে এখন খারাপ পরিবেশে খারাপ অবস্থায় আপনি মোবাইলে খারাপ জিনিস যদি দেখেন ওই পরিবেশে থাকেন অটোমেটিকলি আপনার দৃষ্টি দৃষ্টির সংযত থাকবে না রোজা নষ্ট হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে সব সময় আল্লাহর ভয় করতে হবে চিন্তা করতে হবে আমার এই চোখের হিসাব কেয়ামতের দিন হবে আল্লাহ পাক আমাকে দেখতেছে। আমি এই জন্য এমন কিছু দেখবো না এমন কিছু চোখ দিয়ে করব না যেটিতে আমার চোখের রোজা নষ্ট হয়ে যায় চার নাম্বার হলো সবসময় সময় ফার পড়তে হবে আস্তা গো আস্তাগ আস্তা গো ফেরল তাহলে দৃষ্টিকে অবনত রাখবেন কে রাখার শক্তি দান করবেন কে পাঁচ নাম্বার হলো সঠিকভাবে দৃষ্টিশক্তি ব্যবহার করতে হবে সঠিক জায়গায় নিজের চোখকে ব্যবহার করতে হবে সঠিক জায়গা হলো নিজের স্ত্রী বিশ্বনবী মোহাম্মদ সাল্লুসাল্লাম বলেন কেউ যদি তার স্ত্রীর দিকে নিজের দৃষ্টিটা দিয়ে তাকায়া তাকায়া দেখে যতক্ষণ পর্যন্ত দেখবে আমার আল্লাহ পাক ততক্ষণ তার আমল নামায় সব লেখে রাখবে এটা হলো সঠিক জায়গা বান্দা যত কোন পর্যন্ত আল্লাহর কোরআন পড়বে কোরআন দেখবে কোরআন বুঝবে আমার আল্লাহ পাক আমল নামায় সব লিখতে থাকবেন বান্দা যত কোন পর্যন্ত আলেমদের চেহারার দিকে তাকায়া তাকায়া দেখবে আমার আল্লাহ বান্দার দৃষ্টি শক্তিকে বৃদ্ধি করে দিয়ে আমার আল্লাহ আমল নামায় লিখবে লেখবে এগুলো হলো সঠিক জায়গা বান্দা যখন মা বাবার চেহারার দিকে তাকাবে আমার আল্লাহ বান্দার স্বয়াব লেখবে আল্লাহ আকবার বলেন বান্দা যখন সন্তানের দিকে মায়ার নজরে তাকাবে দৃষ্টিশক্তি যখন সন্তানের দিকে দিবে আমার আল্লাহ পাক সন্তানকে দেখার জন্য আমার আল্লাহ আমল নামায় স্বয়াব লেখবে এই কাজগুলো করতে হবে চোখের গুণা করলে পাঁচটি ক্ষতি হবে জোরে বলেন কয়টি মনে করেন খুব সুন্দরভাবে বুঝিন চোখের গুণা যদি কোনো বান্দা করে পাঁচটি ক্ষতি তার ভয়ানক ক্ষতি হবে এক নাম্বার হলো রিজিকের ভিতরে বরকত কমে যাবে আওয়াজ দিয়ে বলেন তো বরকত দেওয়ার একমাত্র মালিক বান্দা যখন চোখের গুণা করবে আমার আল্লাহ পাক তখন বান্দার রিজিকের ভিতরে বরকত কমে দিবেন তার জীবনের ভিতরে রহমত কমে দিবেন দুই নাম্বার হলো ভালো কাজ করার আগ্রহ বান্দার কমে যাবে ইবাদত করার প্রতি বান্দার আগ্রহ থাকবে না খারাপ কাজের দিকে বান্দা দৌড়াবে মসজিদের ভিতরে আসলে বান্দার মনে ভালো লাগবে না আট রাকাত পরে চার রাকাত পরে বিদায় নিয়ে চলে যাবে কারণ সে দৃষ্টি শক্তির গুণা করেছে সে চোখের গুণা করেছে যার কারণে ভালো কাজ তার ভালো লাগবে না তিন নম্বর হলো যে চোখের গুণা করবে মৃত্যুর সময় তার কালীমানসিব হবে চার নম্বর হল মুখস্থ শক্তি তার হ্রাস পাবে যা স্মরণ শক্তি তার হ্রাস পাবে পাঁচ নাম্বার হলো তাহাজ্যতের নামাজ রাতের নামাজ ভালো কাজের নামাজ এবং ইবাদতের প্রতি তার আগ্রহ থাকবে না সে ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাবে তাহাজ্যতের মতো ফজিলত থেকে সে বঞ্চিত হয়ে যাবে চোখের গুণা করলে এই পাঁচটা ক্ষতি আপনার ভয়ানক ক্ষতি হবে মাঘের অমজান আপনার মাঝে এসেছে কিন্তু চোখের গুণা সারতে পারেন নাই দৃষ্টি শক্তিকে অবনত রাখতে পারেননি সংযত করতে পারেননি খোদার কসম তাহার্যতের প্রতি তারাবির প্রতি আপনার মনোযোগ আসবে না আল্লাহ আমাদেরকে শক্তির এই পাঁচটা গুণা থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বলেন আমিন রোজার আদব দুই নাম্বার হলো জবানের হেফাজত করা জবান মানে হচ্ছে মুখের হেফাজত করা আল্লা নব্বলিন রোজা আদবের ভিতরে একটি মুখের খাবারের হেফাজত দিনের বেলা করেছেন কিন্তু বিশ্ব নবী আরও বলেছেন কেউ যদি রোজা রোজা রাখা অবস্থায় কেউ যদি ঝগড়া করে ফাসাদ করে আমার আল্লাহ পাক তার রোজাগুলো কবুল করবেন না এই জন্য আমি বলব জবানের হেফাজত করতে হবে মিথ্যা কথা বলা যাবে না গিবত করা যাবে না পরনিন্দা করা যাবে না বোখারি শরীফের এক নাম্বার খণ্ড হাদিস নাম্বার উনিশশো তিন নাম্বার হাদিসে আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা ও মন্দ কাজ ত্যাগ করতে পারেনি রোজা অবস্থায় মিথ্যা ও মন্দ কাজ ত্যাগ করতে পারেনি তার শুধুমাত্র পানাহার থাকা ছাড়া আর কিছুই নয় এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহর নবীন বলেন রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অশ্লীল কথা না বলে সরগোল না করে হট্টগোলে লিপ্ত না হয় যদি কেউ করে ঝগড়া করতে আসে এবং গন্ডগোল করতে আসে তুমি বলবে আমি রোজাদার আমি আল্লাহকে ভয় করি কোনো গন্ডগোল করবে না আর যদি হট্টগোল আর গন্ডগোল যদি করো যদি অশ্লীল কাজে লিপ্ত হও তাহলে তোমার রোজা কবুল হবে না জবানকে হেফাজত করার জন্য তিনটা উপায় এক নম্বরে বেশি বেশি কোরআন করা বান্দা যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে আওয়াজ দিয়ে বলেন তো জবানের ভিতরে বরকত দিবেন কে দুই নম্বর হলো বেশি বেশি দরুদ সালাম পরম সাল্লাল্লাহু রমজান মাসে যখনই সুযোগ পাবেন দুইটা আমল বেশি বেশি করবেন এক নাম্বার বলবেন আস্তা ফির্লাহ দুই নাম্বার পড়বেন সাল্ল ওয়াসাল্লাম যে কোনো দরুদ পড়বেন যখন দরুদ পড়বেন আমার আল্লাহ পাক আপনার জবানের ভিতরে বরকত দিবে মুখ দিয়ে যা দোয়া করবেন কবুল করবেন কে বলেন কবুল করবেন কে তিন নম্বর বেশি বেশি জিকির করবেন এই জিকির যখন করবেন বান্দার জবানগুলো হেফাজত করবেন কে এগুলো যখন সারাদিন ব্যস্ত থাকবে অশ্লীল বেহাপনা কাজ আপনার কাছে আসতে পারবে জবান দিয়ে খারাপ কোনো কাজ হবে তিন নম্বর হলো কানের হেফাজত এই কানের হিসাব আল্লাহর কাছে দেওয়ার দরকার আছে না নাই কানের হিসাব আল্লাহ পাক নিবেন আপনি রোজা রেখে রোজার তিন নাম্বার আদব হল আপনি কানের হেফাজত করবেন কানকে পরনিন্দার গিবত এগুলো থেকে বিরত রাখবেন কানে খারাপ কোনো অশ্লীল বেহাপনা কথা শুনবেন না অশ্লীল গান বাজনা শুনবেন না আর কান দিয়ে যত বেশি কোরআন তেলাও শুনবেন আল্লাহর কালাম শুনবেন আমার আল্লাহ পাক আপনার কানের হক আদায় করে নিবে এই কান দিয়ে যখন আপনি অশ্লীল বেহাপনা গান বাজনা শুনবেন তাহলে কানের রোজাটা নষ্ট হয়ে যাবে রোজার তিন নাম্বার আদব আপনার নষ্ট হয়ে গেল চার নম্বর হল অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চো কান্ন অন্তর সব কিছুকে গুণা থেকে বিরত রাখতে হবে এই হাত দিয়ে কোনো অন্যায় অশ্লীল বেহাপনা কাজের দিকে হাত বাড়ানো যাবে না এ হাত দিয়ে ঘুষ খাওয়া যাবে না এ হাত দিয়ে সুদ দেওয়া যাবে না আমার ভাইয়েরা এই পা দিয়ে অশ্লীল বেহাপনা জায়গায় যাওয়া যাবে না যদি এমনটি করতে পারেন আল্লাহ পাক আপনার সারা দেহের রোজা কবুল করে নিবে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে রোজার চার নাম্বার আদব আপনি পালন করলেন হাত পা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আপনি আল্লাহর জন্য সুপে দিলেন গুণা থেকে বিরত থাকলেন আপনাদের রোজা কবুল করবেন কে পাঁচ নাম্বার হলো অন্তরকে মনকে অন্তরকে সব রকম গোনা থেকে বিরত রাখতে হবে আওয়াজ দিয়ে বলেন তো মনের গোনা আছে না না মনে মনে অনেক কামনা করে ইস আমি যদি এটি পাইতাম আমি যদি এটি করতে পারতাম মনে মনে সব সবসময় আল্লাহর দিকে সপরদ হবেন কবুল করবেন কে মনে মনে আপনি আল্লাহকে আল্লাহকে সপরদ করবেন আল্লাহ পাক কলবন সালিম চাই কদা ফ্লাহমান আল্লাহ বলেন বান্দা তোমার আমি অন্তরটা পরিশুদ্ধ অন্তর চাই আর পরিশুদ্ধ অন্তরকে আমি আল্লাহ জান্নাতে দিব জোরে বলেন সুবাহ আল্লাহ রোজার ছয় নাম্বার আদব হল সাহারি ও ইফতারে হারাম খাবার থেকে নিজেকে বিরত রাখতে হবে সাহারি এবং ইফতারিতে হারাম খাবার খাইলে রোজা কবুল হবে কথা বলেন না কেন হবে না সারাদিন রোজা রেখে হারাম খাবার দানাম ইফতার করলে আপনার রোজা অটোমেটিকলি আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে সারাদিন আপনি হারাম খাবার থেকে বিরত রাখবেন আপনি যেমন রোজার উদাহরণ ইমাম গাছ দিয়েছেন আপনি একটা বিল্ডিং তৈরি করার জন্য একটা শহরকে ধ্বংস করে দিলেন আপনার বিল্ডিংটা আল্লাহর দরবারে কবুল হবে না এবং আপনার বিল্ডিংটা অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে কারণ শহরের ভিত্তি না থাকলে আপনার বিল্ডিংয়ের কোনো ভিত্তি থাকবে না ঠিক তদনুপ রোজা যদি আপনি হারাম খাবার দিয়া যদি রোজার খাবার ভক্ষণ করেন আপনি যদি সাহারি আর ইফতারিতে যদি হারাম বর্জন না করতে পারেন আপনার রোজা কিন্তু আল্লাহর দরবারে কবল হবে না এই হলো ছয়টি আদব আল্লাহ আমাদেরকে ছয়টি আদব পালন করে রোজার সঠিক হক আদায় করার তৌফিক আল্লাহ দান করুন সবাই বলেন সবাই বলেন রমজান মাসে মাপের পাঁচটি বিশেষ সুযোগ আল্লাহ দিয়েছেন বলেন তো কয়টা পাঁচটা বিশেষ সুযোগ আল্লাহ রমজানে দিয়েছেন যা অন্য কোনো মাসে আল্লাহ পাক দেন না রোজাতে হাত তুললেই কবুল করেন কে হাত তুলতে হবে না সাধারণ ক্ষমাও আমার আল্লাহ পাক করে দেন পাঁচটি সুবর্ণ সুযোগ আছে যদি আপনি কাজে লাগাতে পারেন রমজানে আল্লাহ পাক আপনার গুণা ক্ষমা করি। আপনাকে নিষ্পাপ করে এই রোজা কবুল করে জান্নাতে দিবেন কে পাক রোজার পাঁচ নাম পাঁচটা সুবর্ণ সুযোগ গুণামাপের এক নাম্বার হল রোজার মাধ্যমে বান্দা যখন রোজা রাখবে তখন আমার আল্লাহ বান্দার রোজা রাখার বিনিময়ে সারা সারাদিন উপবাস থাকার বিনিময়ে সারা দিন পানাহার সারাদিন পানাহার বর্জন করে সারাদিন আপনি অশ্লীল বেহাপনা থেকে যখন বিরত থাকবেন এই রোজার মাধ্যমে আমার আল্লাহ আপনার জীবনের সব গুণা মাফ করে দেবে দলিল ইমান সমরমদন ইহতিসাবান। গুফির আলা তাকদ্দামা মিংদাম বিশ্বনাবি বলেন কেউ যদি ইমান এবং ইহতিসাবের শহীদ রোজা পালন করে আমার আল্লাহ রব্বুল গুলালামিন তার জীবনের সব গোড়া মাফ করে দিবে দুই নম্বর হলো কিয়ামের মাধ্যমে অর্থাৎ তা অর্থাৎ হলো তাহাদ্জতের মাধ্যমে তারাবির মাধ্যমে বান্দা নামাজে যখন ইমান এবং এবং তারাবীর নামাজের ভিতরে ইমান এবং ইহতিসাবের বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করবে আল্লাহ পাকে দাঁড়ানোর বিনিময়ে আল্লাহ জীবনের গোনা মাফ করে দিবে হাদিসের দলিল নেন মান কমা রমদন ইমান ইহতিসাবান গুফিরলাহু মাতকদ্দমমিংদাম বিহী বিশ্বনবী বলেন কেউ যদি ইমান এবং ইহতিসাবের শহীদ দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে আমার আল্লাহ তার জীবনের সব গুণ আমার আল্লাহ মাফ করে দেয় তিন নম্বর হল লাইলাতুল কদর বিশ্বনবী হাদিস থেকে দলিল নেন মান কম লাইলাতুল কদরি ইমান বিশ্বনবী বলেন কেউ যদি ইমান এবং ইহতিশাবের সহিত বেজুর রাতগুলোতে লাইলাতুল কদরের জন্য তালাশ করে বান্দার তালাশ করার বিনিময়ে লাইলাতুল কদরী আমার আল্লাহ বান্দার জীবনের গুনা মাফ করে দেন চার নম্বর হলো ঈদের রাত্রিতে বান্দা যখন ঈদের রাত্রিতে আল্লাহর দরবারে হাত তোলে আমার আল্লাহ পাক বান্দার জীবনের সব গুণ আমার আল্লাহ মাফ করে দেয় পাঁচ নম্বর হলো সাধারণ ক্ষমা সারা রমজান আমার আল্লাহর সাধারণ ক্ষমা কোটি কোটি মানুষদেরকে হাত তোলা ছাড়াই আমার আল্লাহ মাফ করে দেন এটা হলো সাধারণ ক্ষমা আল্লাহ আমাদেরকে এই পাঁচ সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে গুনা মাফ করার মতো তৌফিক আল্লাহ দান করুন বলে না আমিন